অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গানের স্কুল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমার আগের ভিডিওগুলি শিখতে পেরেছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো এই স্কেল থেকে সঙ্গীতের 10টি ঠাটের স্বর শব্দকের আরোহী এবং অবরোহী। তার আগে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে চলুন আমি আপনাদেরকে হারমোনিয়ামের মাধ্যমে 10টি ঠাটের স্বর শব্দকে আরোহী এবং অবরোহী দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে দেখুন এই স্কেল থেকে 10টি ঠাটের স্বর শব্দকে আরোহী এবং অবরোহী। প্রথমে হচ্ছে বিলাবল ঠাট। বিলাবল ঠাটের সবগুলি স্বরই কিন্তু শুদ্ধ। তাহলে দেখুন এই এই স্কেল থেকে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এই হচ্ছে বিলাবল ঠাটের স্বর শব্দকে আরোহী এবং অবরোহী। এবার দেখুন খাম্বাস। খাম্বাস ঠাটে আমাদের একটি স্বর হচ্ছে বিকৃত, সেই স্বরটি হচ্ছে কমলনি, বাকি স্বরগুলি শুদ্ধ। কিন্তু এই ঠাটে আমাদের আরোহী অর্থাৎ নিচ থেকে যখন বাজিয়ে যাব উপর দিকে তখন কিন্তু শুদ্ধ নি হবে, যখন আমরা আসব তখন কিন্তু আমাদের এই কমলনি হবে, এই বিষয়টি মনে রাখবেন। দেখুন সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এই হচ্ছে আমাদের খাম্বাস ঠাটে স্বর শব্দকে আরোহী এবং অবরোহী। এবারে দেখুন ইমন ঠাটে। ইমন ঠাটে আমাদের একটি স্বর হচ্ছে বিকৃত, সেটি হচ্ছে তীব্র মা। তাহলে দেখুন সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এই এবার হচ্ছে কাফি ঠাটে। দেখুন কাফি ঠাটে আমাদের দুইটা স্বর বিকৃত, একটা হচ্ছে কমল গা আর একটা হচ্ছে কমলনি, বাকি স্বরগুলি শুদ্ধ। তাহলে দেখুন সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এই এইবার হচ্ছে আমাদের আশাবরী ঠাট। আশাবরী ঠাটে আমাদের তিনটা স্বর বিকৃত, সেই স্বরগুলি হচ্ছে কমল গা, কমল ধা, কমল নি। তাহলে দেখুন সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এই এবার হচ্ছে আমাদের ভৈরবী। ভৈরবীতে চারটা স্বর বিকৃত, সেই স্বরগুলি হচ্ছে কমল রে, কমল গা, কমল ধা, কমল নি, বাকি স্বরগুলি শুদ্ধ। তাহলে দেখুন সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এই এইবার হচ্ছে আমাদের ভৈরব। ভৈরব ঠাটে আমাদের দুইটা স্বর বিকৃত, একটা হচ্ছে কমল রে আরেকটি হচ্ছে কমল ধা, বাকি স্বরগুলি শুদ্ধ। তাহলে দেখুন সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এই এইবার হচ্ছে আমাদের মারবা ঠাটে স্বর শব্দকের আরোহী এবং অবরোহী। মারবা ঠাটে আমাদের দুইটা স্বর বিকৃত, একটা হচ্ছে কমল রে আর একটা হচ্ছে তীব্র মা, বাকি স্বরগুলি শুদ্ধ। তাহলে দেখুন সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এই এবার হচ্ছে আমাদের পূরবী ঠাটে। পূরবী ঠাটে আমাদের তিনটা স্বর বিকৃত, একটা হচ্ছে কোমল রে আরেকটি হচ্ছে তীব্র বা করিমা আরেকটি হচ্ছে কোমল ধা, বাকি স্বরগুলি শুদ্ধ। তাহলে দেখুন সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এই এবার হচ্ছে আমাদের টরি ঠাট। টরি ঠাটে আমাদের চারটি স্বর বিকৃত, সেই স্বরগুলি হচ্ছে কোমল রে, কোমল গা, তীব্র মা এবং কোমল ধা, বাকি স্বরগুলি শুদ্ধ। তাহলে দেখুন সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এই এই হচ্ছে আমাদের এই স্কেল থেকে 10টি ঠাটের স্বর শব্দকে আরোহী এবং অবরোহী। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা
এই স্কেল থেকে সঙ্গীতের 10টি ঠাটের স্বরসপ্তকের আরোহী এবং অবরোহী বাজাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।